তিনেই নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এ ধরনের পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কিভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি আমরা যদি সেই লিঙ্ককে ক্লিক দিই অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আমরা সার্চ দিই লাস্ট আমি ক্রোমে সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এই পোস্টারে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমেটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে আমাদেরকে সাবমেটে একটা ক্লিক দিতে হবে সাবমিটে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু খুব সহজে আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো তার জন্য করে এখানে থ্রি রোড একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশানটা আমরা পেয়ে যাব এখানে একটা ক্লিক দিলে এপিএলপি ফাইলটি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এপিএলপি ফাইলটি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা জাস্ট আমরা মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে দেওয়ার পরে এখন পিকচারের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে পরবর্তী স্টেপগুলো আমরা পিকচার অ্যাপই করবো পিকচার অ্যাপটি ওপেন করার পরে সাইডে থ্রি রোড আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পি এলপি ফাইলে আমরা একটা ক্লিক দিব জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লাগাসে দেখবেন জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট আমাদেরকে এই ফাইলটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন হ্যান্ড অ্যাডে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে এরকম একটাফেস কিন্তু চলে আসবেন আর এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি প্রথমে আমরা এই ব্যানার যেটি আসে সেটা ডিলিট করবো ডিলেট করার পরে এখান থেকে নামটা পরিবর্তন করার জন্য করে নামের ওপর থেকে লকটি তুলে দিব লকটি তুলে দেওয়ার পরে নামের ওপর ট্যাপ দিয়ে আমরা কিন্তু নামটা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবো নামের কালারটা পরিবর্তন করার জন্য করে জাস্ট কালার অপশানটাতে যাব যাওয়ার পরে আমরা যদি এখান থেকে কালার চুজ করে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের যে নামের কালারটা আছে সেটা কিন্তু পরিবর্তন হতে থাকবে সেখানে দেখেন এখানে ব্যাসিক কিছু পরিবর্তন করে কিন্তু আমরা এটা খুব সহজে ব্যবহার করতে পারব পদবিটা চেঞ্জ করার ক্ষেত্রে পদবিটার ওপর থেকে লকটি তুলে দিয়ে আমরা কিন্তু খুব সহজে পদবীটা কাস্টমাইজ করে নিতে পারবো এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু কাস্টমাইজ করার জন্য করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে থেকে কালার ইফেক্ট নেমে অপশনে যাবো যাওয়ার পরে একটু এটা একটু কম বেশি করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটু কম বেশি হতে থাকবে আর এখানে এই শেপটার কালার চেঞ্জ করতে চাইলে এটা সিলেক্ট করে কালার অপশানটাতে যাবো যাওয়ার পরে জাস্ট আমাদেরকে এখান থেকে হলো যে চুজ করে দিতে হবে আপনি যেই থিমে চাচ্ছে সেটা চুজ করে দিব আর এখানে দেখেন আমি যতগুলো লেখা রাখছি আমরা কিন্তু প্রত্যেকটা লেখার কালারই চেঞ্জ করতে পারবো সেটা সিলেক্ট করার পরে দেখেন এটা সিলেক্ট করে আমরা কালার অসুস্থটাতে ইনেবেল করে দিয়ে এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু খুব সহজে সেই কালারটি ব্যবহার করতে পারেন এখানে তেমন কঠিন কোনো কাজ নাই জাস্ট সিম্পলি আমরা কিন্তু এটা করতে পারবো এখানে ছবি অ্যাড দেওয়ার জন্য করে প্রথমে ছবিটা ডিলিট করতে হবে ছবিটা ডিলিট করার পর এখানে প্লাস করে ক্লিক দিয়ে আমাদেরকে ফর্ম গ্যালারিতে চলে যেতে হবে অর্থাৎ এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা এখন সিলেক্ট করতে হবে আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আসে আমার আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন জাস্ট আমরা এখন ছবিটা সিলেক্ট করে নেব ছবিটা সিলেক্ট করে নিয়ে একটু ক্রোপ করা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু ক্রোপ করে নিয়ে জাস্ট আমরা এখানে দিয়ে দেবো সেখানে দিয়ে দেওয়ার পরে আমরা এখন যে ছবিটা নিলাম সেটা জাস্ট আমাদেরকে এক স্টেপ নিচে নিয়ে আসতে হবে জাস্ট নিচে নিয়ে আসার পরে এখানে কিন্তু আমাদের কাস্টম মোটামুটি কমপ্লিট আর এখানে আমি যতগুলো লেখা রাখছি আমরা কিন্তু প্রত্যেকটা লেখা কাস্টমাইজ করে নিতে পারবো এখানে তেমন কঠিন কিছু কাজ নাই দেখুন যেমন দেখেন এই লেখাটার কালারটা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে আমরা কালার অপশনে গিয়ে আমাদের যে কালারটি পছন্দ আমরা কিন্তু সেই কালারটি খুব সহজে এখান থেকে চুজ করে দিতে পারবো এই লেখা বলেন বা যে কোনো লেখা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই চুজ করে দিতে পারবো আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে আর এই ধরনের পোস্টার আমরা কীভাবে খুব সহজে আরো ডিজাইন করতে পারি এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এটা সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ আছে ইমেজ আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমার একটা ক্লিক দেবেন কাস্টমার ক্লিক দেওয়ার পর এখান থেকে আলটাতে একটা ক্লিক দিতে হবে আলটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো এভাবেই কিন্তু এই পোস্টারটি আমরা খুব সহজে ডিজাইন করে নিতে পারি সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার জন্য করে